আজকের আমার এই ভিডিওটা হচ্ছে পাই ভিডিওর সম্পূর্ণ ডিটেলস নিয়ে। অনেকেই আমাকে অনেক কিছু প্রশ্ন করেন আমার ইউটিউব চ্যানেলে, অনেকেই অনেক কিছু বলেন যে রাজ ভাই এটা কাজ কি এখনো শুরু হয়েছে কি না, অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, অনেক কিছু বলেন, যেখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করেন, ঠিক আছে। তাই সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, পাই এই ব্যাংকিং বিষয় নিয়ে আমার মোটামুটি 3-5টা ভিডিও করা আছে। আজকের ভিডিওটা একবারে এই বিষয়টা একবারে সব ধারণা দিয়ে দিব। এই পূবালী ব্যাংকের পাই অ্যাকাউন্টটা, পাই এই যে অ্যাকাউন্টটা পূবালী ব্যাংকের এই যে প্লে স্টোরে পাবেন, আপনাদেরকে দেখাই, আপনারা সার্চ করলে পাবেন। সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, পাই ব্যাংকিং লিখে সার্চ করবেন, এই যে দেখেন অ্যাকাউন্ট ওপেন, পূবালি ব্যাংক লিমিটেড, পূবালি ব্যাংক ওপেন, এই যে আমি ওপেন করলাম। আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে, তাই আছে, ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার কম বেশি এই যে পূবালি ব্যাংক আছে তাদের কিন্তু এইভাবে থাকবে, আর আমার কিন্তু নিচে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট ওপেনিং অপশন আছে, এই যে অ্যাকাউন্ট ওপেনিং এখন অনেকের কিন্তু নাই। এখন আমরা কাজ করতেছি কনভার্সনাল মার্চেন্ট অ্যাকাউন্ট, এই যে এটা এই অ্যাকাউন্টে কাজ হবে আমাদের মাস মাস থেকে চালু হবে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা বাড়ি বাড়ি করে বেড়াবো, আর এইটা হচ্ছে ব্যবসায়িক অ্যাকাউন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট, আমরা এইটা বর্তমান করতেছি। আর ওইখানে টিক চিহ্ন দিব, দিয়ে নিয়ে এইভাবে আমরা এখানে দোকানদারের নাম দিব, দোকানদারের অ্যাড্রেস দিব, ওর ডিস্ট্রিক্ট দিব, থানা দিব, পোস্ট দিয়ে, এগুলো বাকি কাজ আমরা করব, ঠিক আছে। এই যে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং লক্ষ্য করবেন। এখন এটা পেতে হলে, আপনাদের পূবালী ব্যাংকের এটা পেতে হলে আপনাকে অবশ্যই কাগজপত্র দিতে লাগবে। সাধারণ আমি একটু ঝাপসা করে দেখাবো আপনাকে, এই যে ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে, এ পাস ও পাস, তারপর আপনার সার্টিফিকেট দেওয়া লাগবে, তারপর আপনার ছবি দেওয়া লাগবে, তারপর আপনার সিভি দেওয়া লাগবে। সিভিটা আমি দেখাইতে আসি না, সিভি একটা ইংলিশ। আর আমি এই গত 2 দিন আগে পূবালী ব্যাংকের এই যে অফিসে গেছিলাম, আমি প্রায় যাই, ওখানকার ম্যানেজার কথা বলতেছে, এই যে দেখতেছেন, ঠিক আছে। এইটা কাজ 100-এর মধ্যে 100 চালু হয়েছে। এই যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে পার পিস এখন প্রতি আপনারা কত করে কমিশন পাবেন, এখন আপনারা এখানে লক্ষ্য করবেন এএসএম ম্যানেজমেন্ট কাস্টমার, মানে পার্সোনাল যেগুলো অ্যাকাউন্ট হবে এগুলো পাবেন 130 টাকা, মার্চেন্ট যেগুলো দোকানদারের অ্যাকাউন্ট এগুলো পাবেন 220 টাকা। অনেকেই বলেন যে ভাই এগুলো সুযোগ সুবিধা কী, এখানে কাস্টমারদের সুযোগ সুবিধা হচ্ছে পাই থেকে পাই বিনামূল্যে টাকা পাঠা যাবে, ক্যাশ আউট মাত্র 14 টাকা চার্জ, তারপর পাই নগদ বিকাশ রকেট সম্পূর্ণ টাকা পাঠা যাবে, আরও অনেক সুযোগ সুবিধা আছে, লোন এনজিও বিভিন্ন কিছু করতে পারবেন। এখন এ অনেকে আমাকে বলেন যে ভাই আপনার টাকা কে দিবে, তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি টাকা এখানে মানে ব্যাংক দেবে, এখানে আপনি আমার আন্ডারে হইলো যদি হয় থাকেন অবশ্যই আমি আপনার টাকা দিব না, শুধু আমরা আমাদের কাছে একটাই আপনার যে আপনি আমার আন্ডারে কাজ করতেছেন আর আমরা কাজটা জমা দিব অফিসে, ঠিক আছে। এই সম্পূর্ণ টাকাটা দিবে পূবালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, যেখানে এরা লিখেছে প্রতিটি কর্মীকে কাজের সম্মানে কমিশন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। এখন আপনাদেরকে আমি বলি, এ মাস যদি আমরা কাজ করি সামনের মাসে 1-7 দিনের মধ্যে আমরা টাকা পেয়ে যাব, এ মাসে যে জয়টা অ্যাকাউন্ট করবো সেটার টাকা আমরা সামনের মাসে পাবো, এটা কোনো ভুগিচুগি নেই। আর এখন এখানে লেখছে বিভিন্ন সময় ইন্ডাস্ট্রি বের ব্যবস্থা থাকবে, অবশ্যই আপনি যদি এ মাসে বেশি অতিরিক্ত অ্যাকাউন্ট করতে পারেন আপনার কমিশন দিবে। এরা এখানে দেখছে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টগুলো খুলে বেড়ান 130 টাকা করে হলো, দিনে 10 টাকা করে করলেও আপনি 1300 টাকা, আপনি মাসে ওই হারে 39,000, 20 টাকা করে করলে 78,000, 30 টাকা করলে 1,17,000 আপনি প্রতি মাসে পূবালী ব্যাংকে পাই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন। আর একটু লক্ষ্য করবেন এখানে কী কী লাগবে, এই কাগজ মানে কাগজপত্র আপনি যে দিবেন অবশ্যই ভাবে চিন্তে আমাকে কাগজপত্র দিবেন। আর এখানে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার, আপনার সর্বন্যূনতম এসএসসি সার্টিফিকেট অবশ্যই লাগবে, অনেকেই সার্টিফিকেট দেন না, মার্কশিট দেন, ওই মার্কশিট ভাই হবে না। তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মানে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, মানে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন বা ইমেলে দেন অবশ্যই, এটা ভালো
আকার থাকতে হবে, তারপর আপনার জীবন বৃত্তান্ত, মানে এটা সিভি, ঠিক আছে, এই যে চারটা অ্যাকাউন্ট, তারপরে আপনার পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, ইউজার আইডিটা দিলে আমরা আপনার কাজটা করতে পারবো, ঠিক আছে। আর অনেকেই যারা টিম নিয়ে কাজ করতে চান করতে পারবেন। আর আমাদের অ্যাকাউন্ট ওপেনিং কাজ শুরু হয়ে গেছে, এই যে আমরা টি শার্ট থেকে শুরু করে সব কিছু দিব। আর অনেকেই বলতেছেন যে ভাই আপনাদের কোম্পানির নাম কি, আমাদের কোম্পানির নাম হচ্ছে রেস ফাইন্যান্স, আমাদের কোম্পানির নাম হচ্ছে রেস ফাইন্যান্স। আমার টিমের মধ্যে অনেকের আইডি কার্ড পেয়ে গেছে, এই যে দেখেন চন্দন বর্মন, ওর আইডি কার্ড, আপনারা এই আইডি কার্ড, ফিতা এবং টি শার্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এই যে আমাদের কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে, আমরা খাতা থেকে শুরু করে সব আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে পাঠাবো। আর আপনারা যদি কাজ করতে চান আমার আন্ডারে অবশ্যই কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না, ইনশাল্লাহ পেমেন্ট সব সম্পূর্ণ ব্যাংক করবে। অনেকে আমার কাছে জানতে যাচ্ছে যে ভাই এই কাজটা কি, আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে ব্রাঞ্চে যাইতেছি, ব্রাঞ্চ এটা বিষয়টা বলতে যাচ্ছে না, আপনাদের উদ্দেশ্যে বলি, এই উদ্বোধন হয়েছে জানুয়ারি মাসের 25 তারিখ, আর এই অ্যাকাউন্টটা বিষয়টা হচ্ছে ইউকেআইসি অ্যাকাউন্ট ওপেনিং। ইউকেআইসির অর্থ হচ্ছে আপনারা এই ডিজিটাল লেনদেনের মাধ্যমে অ্যাকাউন্ট, ডিজিটালের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং, কিউআর মার্সেন, মানে মার্সেন যে আছে ব্র্যান্ডিং প্রসেস, মানে এই প্রসেসটা উদ্বোধন হয়েছে যে কোম্পানির মধ্যে অনেকেই ছিল, ঠিক আছে। ওয়ার্কশপ মানে এক ওয়ার্কশপের কাজ আর কি, ওয়ার্কশপের মধ্যে কাজের মধ্যে পড়ে যায় ওয়ার্কশপ, এই আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন, আর আমি কিন্তু আর বেশি সময় নিব না, আমার আমার টিম বর্তমান কাজ করতেছে, আর অনেকেই আমাকে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন দিতেছে, আপনারা একটু দেখাই, এই যে আমার, এই যে আমি ফিরে পাঠাইতেছি, এই যে অনেকেই যে গ্রুপ করে আমাকে পাঠাইতেছে, এই যে অ্যাকাউন্ট ওপেনিং করে, আপনারা যারা আমার আন্ডারে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন, ঠিক আছে, এইখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। এখানে অনেকে অনেক ধরনের টাকা পয়সা নিতেছে, এই আপনাদেরকে বলতে চাই টাকা পয়সা মানুষের দিবেন না, আর ভালো এবং গাইডলাইন ভালো কিছু পেতে হলে এই আমার মাধ্যমে অবশ্যই জয়েন হবেন। আর আমার এখানে খরচ শুধু আপনারা যে আমার হোয়াটসঅ্যাপে বা ইমেলে দিবেন, কিন্তু এগুলো যে ছবি টবিগুলো যে আপনার প্রিন্ট করব, এই প্রিন্টের খরচগুলো শুধু আপনাকে দিলে হবে, ঠিক আছে, এই প্রিন্টের খরচগুলো আপনারা আমাকে দিবেন অবশ্যই। আপনারা একটু অপেক্ষা করবে, অনেকে ফির ধৈর্য নাই, এগুলো আমরা ফির পাঠাই আপনার ব্যাংকে, কাগজপত্র সব কিছু আমরা ব্যাংকে পাঠাই, ব্যাংক থেকে যখন যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট ওপেনিং অপশনটা ঠিক ওরা না করতে পারে, তখন ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের কোনো কাজ নাই, কারণ এই কাজটা সম্পূর্ণ ব্যাংকের, কথা বুঝছেন, এই কাজটা আপনারও না আমারও না, আমরা পাঠাই ব্যাংকে, ব্যাংক মনে করেন আপনার অ্যাপসে ওদের সার্ভারের মধ্যে, তখন এই যে আপনার মোবাইলে অ্যাকাউন্ট ওপেনিং অপশনটা দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু আমাদের লোক আছে, দক্ষ টিম আছে, 2 থেকে 3-4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেনিং অপশনটা পেয়ে যাবেন, এবং কাগজপাতির সব ক্লিয়ার থাকলে আনন্দ হলে সব কিছুই ভালো কিছু করতে পারবেন। এবং আপনি যদি দক্ষ হন এবং বাড়িতে যদি বসে থাকেন ভাই, কোনো কিছু ইনকাম কেউ আপনাকে হাতে আসে দিয়ে যাবে না, এখান থেকে যদি পরিশ্রম করেন কিছু, যদি অ্যাকাউন্ট করে কাজ করতে চান এবং ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন, আর আমার অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।